দুজনতে মুখস্থ হইয়া যায় বাজান আল্লাহু আকবার কেতাবাদি দেখতে দেখতে পড়তে পড়তে আল্লাহ রহমতে সুরদান করলে তুমি ও বাজান একদিন বয়ান করতে পারবা মুক্তি হওয়াও কঠিন না বাজান সোজা মুহাদ্দিস হওয়াও বাজান সোজা মাওলানা হওয়াও বাজান সোজা মুক্তি হওয়া যায় মুহাদ্দিস হওয়া যায় মাওলানা হওয়া যায় বক্তা হওয়া যায় আল্লাহর ওলি হওয়া যায় না কথা ঠিক কি না আল্লাহর ওলি হইতে কামাই করা লাগবে আল্লাহর ওলি হইতে হইলে গলায় অসি লাগাইয়া কান্দা লাগে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই বাজান রাস্তার পাশ দিয়ে নদীর কিনার গেছে গেছে হাঁটতেছিল বাজান আল্লাহ প্যাডের খুদার সোটে আল্লাহ গাছের আল্লাহ তলার মধ্যে ঘুমাইয়া গাছের সাথে হেলান দিয়ে বাজান ঘুম পড়িয়া গেছে ঘুম থেকে উঠিয়া দেখে প্যাডের খুদা আগের তুলনায় আরো বাইরে গেছে প্যাডের খুদায় বাজান পীরের পীরগিরি মানে না বক্তার বক্তাগিরি মানে না কথা কর না কা আমাদের ভোলার মধ্যে লং ডুবিয়া মানুষ মারা গেছিল রে বাবা মহিলারা বলছে হুজুর তি আল্লাহু আকবার প্যাডের খুদার সোটে নিজের বমি কইরা নিজে পর্যন্ত খাইছি এই যে রানা পেলা যা ধ্বংস হয়েছিল সে জায়গা আমরা শুনছিলাম মানুষ প্যাডের খুদায় নিজের বমি নিজে সাইটে সাইটে খাইছে বাবা ওরে নিজের পেশাব নিজে পেলাই দরিয়া পান করিয়া খাইছে প্যাডের খুদায় ওরে প্যাডের খুদায় এমন জিনিস রে বাবা এই জন্য আল্লাহ কা 30টা দিন রোজা থাক রোজা থাকিয়া বুঝবি প্যাডের খিদার কি জ্বালা তারপরে বুঝবি এতিমের কি কষ্ট ওরে যে খাইতে পারে নই খুদার তোর প্যাডের মধ্যে কি জ্বালা এই জন্য 30টা রোজা থায় মাগার ফমাগা তুই মনে করছো কি 30টা রোজা খালি তোর উপবাস করায় নাকি উপবাস তো মুসলমানে করে না উপবাস করে হিন্দুরা কথা ঠিক কি না মুসলমানে করে রোজা নামের সাধনা জোরে কান সুবহানাল্লাহ রোজা নামের কি সাধনা সাধনা জোরে কাও কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই নদীর পাশে বসে বসে চিন্তা করতেছে মালি প্যাডে খুদা একটু খানার ব্যবস্থা করে দাও দেখতে না না দেখতে নদীর মধ্যে তাকাই দেখতেছে একটা আপেল ফল বাজান ভাইসা যাইতেছে আপেল ফল তার উপরে খপপাত করে থাবা বাইরা মুখের মধ্যে দিয়ে চাবাইয়া খাইয়া বেলাইছে প্যাডের মধ্যে রস যাওয়ার পরে প্যাড ভরিয়া বাবা হুশ ফিরিয়ে আসলো আমি কার ফল খাইলাম কেমনে হিসাব দেব জোরে কান সুবহানাল্লাহ কি উপায় হবে আমার মরণে বলেন না বলেন না কি উপায় হইবে আমার কবরে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই যুবক সুখের বাড়ি আই না মাওলা যারা ওই কাপুরে উপায় নাই কেমনে থাকবো ওই অন্ধকার কবরে মাও নাই রে বাপু নাই রে ওই ঘরে এই জন্য বাজানদের কি বলবো পর্দার আড়ালের মা বোনদের কি বলবো ও আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা এ আমার যুবকের দলেরা আবু সালে জঙ্গি মুসা প্যাডের মধ্যে হাত দিয়ে দেখতেছে প্যাক ওঠন প্যাক প্যাট এখন ভরি লাগো আমার বাবাই নাই বাবা মরিয়ে গেলে মাওলা নাকি সাসার গা থেকে মা বাবার গেরান আসে মায় মরিয়ে গেলে নাকি খালার গায়ে গুনে মায়ের গন্ধ আসে মাওলা আমার সাসা আমার জমি ঠগাই ঠগাই খায় আমার মাওলায় ডাক দিয়া বলো রে হাজিরে ওই এতিমের চোখের পানি রাখ ফুটার দুবক বা দৌলাতে তোর আদার ওবার হাত আমি পুড়িয়ে ফেলাইছি জোরে কাও না উজবিল্লাহ তোর আদার ওবার হাত আমি বাদ দিয়া দিছি তোর ওই হাজে বুঝি কাজ হবে না
এ আল্লাহর বান্দা এইজন্য হককুল্লা একটা হইল আল্লাহর হক আর হককুল ইবাদত ওইটা বান্দার হক আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়েন নাই আল্লাহর হক নষ্ট করছেন বাবা জিকির করেন নাই আল্লাহর হক নষ্ট করছেন হজ করতে যান নাই এটা বান্দার হক না আল্লাহর হক আপনি নষ্ট করছেন দান করেন নাই আল্লাহু আকবার আল্লাহর হক নষ্ট করছেন যাকাত দেন নাই আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহর হক মাওলায় মাফ করিয়াও দিলে আশুরের মাঠে দিতে পারে বনি ইসরাইলের বিশ্বাসে যদি মাফ করিয়া দিতে পারে আমি আর তোমারে কেন মাওলায় মাফ করবে না বনি ইসরাইলের বেশ্যা মহিলা চিরদিন জীবনভর বেশ্যামি করছে পতিতালয়ের চাকরি করছে বাবা চিরদিন বাজান প্রত্যেক দৈনিক যুবকদেরকে খুশি করছে বেশ্যা মহিলা বাজান আল্লাহু আকবার রুম থেকে বাড়ি যাওয়ার পথে রওনা করছে বাড়ি যাইতে যখন পথের মধ্যে রওনা করলো পুঁতি মধ্যে দেখে একটা কুত্তা বাজান পানির পিপাসা খা খা করিয়া মরতেছে বেশ্যা মহিলা দেরি করে নাই পতিতালয়ের মহিলা দেরি করে নাই অমনি বক্ষের থেকে রুমাল ডারে নামাইয়া পানির মধ্যে ফালাই ওই পানি নিগড়াইয়া কুকুরের মুখে দিল কুকুরটা লাভ দিয়ে ওরছে মাওলায় খায় মহিলা তোরে মাফ করিয়া দিলা জোরে সোহান আল্লাহ কয় না রে মিয়া সোহান আল্লাহ কর জোরে ডাক দিয়ে এখন সোহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাথা নাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ সবে إلا الله لا إله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আরেকটু চলবে নাকি মোনাজাত দেব কি কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আরো থাকতে পারবেন আরো থাকতে পারবেন কে কতক্ষণ থাকতে পারেন বলুন তো ইমানের পাওয়ারে কে কতক্ষণ থাকবেন কে কতক্ষণ সারা রাত কারা কারা নারায় থাকবে ও মালিক তুমি তাকাই দেখো হাতগুলা তুমি কবুল করে নাও জোরে মাওলানা বলেন আমিন হাত না মানলা ইলাহা ইল্লাল্লাহ সবে إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষেতে মানুষ সেনে গরুতে সেনে ঘাস চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে চাষ জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবুসপাপি নাদান মুরুখ করে বুঝাইবে এমন মানুষ আছে কোথায় কথা ঠিক কি না তরকারি মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে মানুষের জন্মের যদি মানুষ হয় ওটা দুইয়া কথায় বোঝে খ্যাত গুণে তার ফসল ভালো দুধের গুণে ঘি বাপ গুণে তার বেটা ভালো মা গুণে তার জি একুল বাঙ্গে অকুল করে এই তো পদ্মা মেঘনা যমুনার খেলা সকালবেলায় ধনী বাবা ভিক্ষার বাসন নিয়ে ফকির সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে খায় না কোনো পোকামাকড় মন্ডায় চায় সিরা স্যান্ডেল দিয়ে গাল ফাঁসাইয়া মারে কথা ঠিক কিনা জোরে কও বরর বড়াই করলে খুদার রহমত আসবে না বড় মেয়ে বড় লোক বরর বড়াই করলে খুদার রহমত আসবে না নিজেকে ছোট মনে করবা এই জন্য সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আল্লাহ তালা থাকে সদা নম্রতার হৃদয় কাক কালো কুকিল কালো কালো মাতার কেশ উহার সাইয়া বেশি কালো দোস্ত মাফ করবেন তোর মনের হিংসা লেশ নিমতিতা নিমতা তিতা রুতিতা খর উহার সাইয়া বেশি দিতা গ্রামে তালাশ করিয়া দেখ 200-300 ঘর কথা ঠিক কিনা জোরে বলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ রায় মুরব্বীর পাও দর্শ বলে হুজুর আপনি আমাকে মাফ করিয়াই দেন আমি আপনার আল্লাহ বাগানের ফল খাইয়ে ভালাইছি মুরব্বি ডাক দিয়া কেটে তো পাবনা থেকে ফেরত আইছে কত মানুষ তো ফল চুরি করিয়া খায় তাতে মাপ চাইতে আসে না কত মানুষ আমার বাগানের ফল চুরি করিয়া খায় কোনদিন আমার ফল মাপ চাইতে আসে না কত মানুষ আমি ঘুম পড়িয়া গেলে কত মানুষ কত ফল গাট্টি বস্তা বান্ধা লইয়া যায় কোনদিন তো মাপ চাইতে আসলো না এটা পাবনা দিয়া ফেরত আইছে আর আমার পাবনা ফাটানোর দরকার নাই
দেখিয়ে ডাক যাতে মাতাল নাকি ঠিক আছে কথা ঠিক কিনা জোরে ক আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে বাবা রে তুমি কেন আমার কাছে মাপ চাইতে আইছো বলে হুজুর আমার প্যাডের খুদার জালায় আমি আপনার বাগানের পাশমান ফলদারে খাইয়ে ভালাইছি হুজুর চিন্তা করিয়া দেখছি আল্লাহর হক আল্লাহ মাপ করিয়া দেবে আল্লাহর জীবন বা নামাজ পড়ি নাই হস একবারও করি নাই জীবন বার আল্লাহর ইবাদত বন্দেগি করি নাই আল্লাহ ইচ্ছা করলে মাপ করিয়া দিতে পারে কিন্তু এই যে আপনার আপেল ফল খাইয়া ভালাইছি বড়ই কিনতে যাইয়া তিনটা বড়ই খাইয়া ভালাইলাম এই হক বুঝি মাওলায় মাপ করবে না কথা ঠিক কি নজর বলো কত মুসল্লি সরমনার মুড়ি সরমনাই যায় তাও ভালো কথা বাবা খারাপ না কারণ আমাকে বরিশালে যায় না আমার গুই গৌরব শুনাম কথা ঠিক কি নজরে বলো কথা কান না নাকি সরমনাই কুমিল্লা হ্যাঁ বরিশাল জোরে খান আলহামদুলিল্লাহ সারসিনা কোথায় জোরে খান এই যে সারসিনা খলি আছে না সোনাকান্দা সারসিনা কোথায় জোরে বলে সারসিনা বরিশাল কুয়াকাটা হুজুর কোন জায়গায় কথা কান না খা মজা নেসারা বাক্কা চা হুজুর কেবলা কোন জায়গায় কুয়াকাটা সমুদ্র সৌকত সাগর কন্যা কোন জায়গায় আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির বাড়ি কোন জায়গায় আল্লাহ আকবার নারায় তাকবীর জোরে তাকবীর দান নারায় তাকবীর আমার মাওলা বরিশালের মধ্যে এত নিয়ামত রাখছে জোরে কোন সুবহানাল্লাহ যার কারণে আপনারা পাঁচ লক্ষ টাকা দিয়া দশ লক্ষ টাকা দিয়া তারপর আমার বরিশালের দিকে লঞ্চ বিরান আর যান কথা ঠিক কিনা জোরে বলেন গুনগুন সুরে ডাক দিয়া কান কুতুবে আলয় ফজলুল আল্লাহ আকবার করিম মাওলানা শিকিরা গুজালাইয়া দিলার আওয়াদা প্রেমের আগু প্রেমি নাই ভাবি নাই জালাইয়া দিলার আওয়াদা কেমনে বলছো আমার কালো মানিক রে সাবিরি তারে জীবন গেলে কোথায় যাইবা কালামানি কামায় সারিয়া নবীর নায়ে উম্মাদ বইলা দিবা উঠাইয়া এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের আমার মা বোনদেরকে বলবো বাজার এক লক্ষ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করিয়াও ঢাকার শহর থেকে বাবা লঞ্চ করে আমার বরিশালে যায় জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরে দেখতে কথা ঠিক কিনা জোরে বলো আবার ২৬ ২৭ ২৮ আল্লাহু আকবার আবার যাবা কথা ঠিক কিনা রে বাজান কি নাই মাওলাই নাই কথা কর না আমার মাওলাই অন্তর দরিয়া টান মারে রে বাবা এক কলবের আগুনে হাজার কলবের মধ্যে জ্বালাইয়া দাও কথা ঠিক কিনা জোরে বলো এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালের মাবনদেরকে বলবো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাই বাজান ডাক দিয়া বলতেছে হুজুর আপনার কাছে মাপ চাই হুজুর আপনি আমাকে মাপ করিয়া দেবেন বান্দার মাওলার হক মাওলার দ্বারে মাপ চাইলে মাওলায় মাপ করিয়া দেবে আল্লাহু আকবার বান্দার হক বান্দার যদি মাপ না করে মাওলায় কোনোদিন শুনছি মাপ করবে না সরমরায়ের মুরিদ তাও বলো সারসিনের মুরিদ তাও বলো তাবলিগে সিল্লা দেয় তাও বলো কিন্তু বাজান বাজারের মধ্যে গেলে বাজান রে এক কেজি বড়ই কিনতে যাই ১৫টা টেস্ট করিয়া খাইয়া বলায় কথা ঠিক কিনা জোর কি খায় কি খায় না ওরে মুসল্লি তোর নামাজ পুরিয়া শেষ হইয়া যাবে তোর ওই সরমনার মুড়িদের কোনো দাম রবে না কথা ঠিক কিনা জোরে বলো এক কেজির দাম দেশো ১৫টার দাম দাও নাই মিষ্টি এক কেজি কিনতে যে তিনটা মিষ্টি ফাও ফিরি খাইয়া ফেলাইছে বাজার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ ওই আল্লাহর বান্দায় মাপ না করা পর্যন্ত তুই মাপ পাবি না এমন হইতো পারে বাবা ওই দুইটা মিষ্টির দাম দিতে যাইয়া হাসরের মাঠে তোর জিন্দেগির আমল নামা
সব দেওয়া লাগতে পারে কথা ঠিক কিনা জোরে বলো লাগতে পারে কি পারে না এইজন্য আমার বাজানদের কি বলবো পর্দার আড়ালের মা বোনদের কি বলবো কেমন আল্লাহর ওলি বাজান তারা কবরের ভয় করছে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে ভাই বাবা জান আমাকে আপনি maaf করিয়া দেন আমাকে আপনি maaf করিয়া দেন আল্লাহু আকবার যে বাগানের মালিক ওনার নামও ছিল সুফিয়ান সাউরি উনিও আল্লাহর ওলি জোরে কন সুবহানাল্লাহ সুফিয়ান সাউরি বুঝিয়া বলাইছে না তো দুনিয়ার সাধারণ মানুষ না তো আল্লাহর ওলি আল্লাহু আকবার ও তো কোন সাধারণ মানুষ না নসিত কত মানুষ আমার বাগান থেকে আমার বাগান থেকে ফল আমার সামনে বসে সিরা খাইয়া ফলা টেস্ট করার কথা বইলা আবার রাত্রে কত মানুষ আমার বাগানের ফল মাইরা দেয় আজ পর্যন্ত কেউ মাপ চাইতে আসলো না এই ছেলেটা কোথা থেকে আইছে মাপ চাইতে আল্লাহু আকবার ওরে আটকাইয়ে দেব ওরে মাপ করব না আল্লাহর ওলি সুফিয়ান সাউরি বলতেছে বাজান এই বাগানের মালিক আমি না এই বাগানের মালিক হইল আমার মাইয়া আল্লাহু আকবার বলতেছে মুখ বাজান তাহলে আপনার মাইয়ার কাছে বলে আমি একটা আপেল খাইয়ে বলাইছি মাপ চাইতে আইছি মাইয়ার দারে যখন বাজানে গেল মাইয়ার দারে পুরাপুরি না যাইয়া পিছন দিয়া ফিরাইসা বলতেছে বাজার আমার মাইয়া বলছে তোমারে মাফ করিয়া দিতে পারি একটা শর্তে বারো বছর বাগানের মধ্যে গোলামি করা লাগবে জোরে কন সুবহানাল্লাহ আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জেলানির বাবাই কয় ওরে বাজান বারো বছর নয় চব্বিশ বছর গোলামি করব তারপর মাওলার দারে চুরির গুনা মাফ করাইয়া যাব মাওলা যেন হাসুর মাঠে না ডাক দিয়ে বলতে পারে এই একটা সুর আমার দ্বারে আজি রইছে আমি আমার মাওলার দ্বারা আমার গুনাহ মাফ করাইয়া সুরের কলঙ্ক মুছাইয়া জীবনটা বরবাদ হয়ে গেল তারপর আমি মুছাইয়া যাব বাজান রে আল্লাহ বারো বছর খাড়া হইয়া গেছে এরপর ডাক দিয়ে বলতে হুজুর আপনি কি আমাকে মাফ করবেননি মাইয়ার কাছে জিজ্ঞাসা করেন মাইয়াই মাফ করবেনি আল্লাহু আকবার লোকটা আবু সুফিয়ান সাউরি বলতেছে আমার মাইয়াই কইছে তারে বিয়া না করলে মাফ করবে না জোরে কন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলতেছে হুজুর আমি আপনার মাইয়াকেও বিবাহ করব এবং সুফিয়ান সাউরি বলতেছে বাবা গো আমার মাইয়া যদি ব্যবহার কর বিবাহ করো এক নাম্বারে আমার মাইয়া অন্ধ সুখে দেখে না দুই নাম্বারে মাইয়া আমার বোবা কথা বলতে পারে না তিন নাম্বারে আমার মাইয়া খোরা হাঁটতে পারে না চার নাম্বারে আমার মাইয়া আল্লাহু আকবার চেহারা সুরাত ভালো না গায়ের রঙও ভালো না আল্লাহু আকবার খারাপ আল্লাহর বান্দা আবু সালে জঙ্গি মুসা কয় বাজান রে যতই খারাপ হোক গুনাহ মাফ করবার জন্য বিয়া করো জোরে কন সুবহানাল্লাহ আবু সালে জঙ্গি মুসার সাথে মাইয়ার পরিণয় গইটা গেল উম্মুল খায়ের ফাতেমা বেগমের বাজান পরিণয় গুছিয়ে গেছে এখন আবু সালে জঙ্গি মুসা রাত্র আল্লাহু আকবার দশটা এগারোটার সময় আস্তে আস্তে বাসর ঘরে যায় বাজান একটা সতী নারী সতী পুরুষের জন্য জীবনে বাসর ঘরটা কত মূল্যবান কথা ঠিক কিনা জোরে বলো আর আমাদের সমাজের মধ্যে এত কুলাঙ্গার জন্ম নেছে বিয়ার আগে আর পাঁচ ছয় বার দেড়শো টাকা দিয়ে বাসর হইয়া গেছে কত টাকা আছে কি নাই জোরে কাহ ওরে লম্পটরে সিটিং বাসরে নষ্ট আবার মাওলার দারে কি জবাব দেওয়া লাগবে না আবার মাওলার দারে তোর যৌবনের হিসাব কি দেওয়া লাগবে না আবু সালে জঙ্গি মুসা আস্তে আস্তে বাসর ঘরের মধ্যে গেছে বাসর ঘরের মধ্যে যাইয়া দেখে লাইটটারে যখন নাকি নিবাইয়া দেশে আল্লাহ আবু সালে জঙ্গি মুসা তাকাই দেখে ওরে লাইটটা কি আর আলো লাইটটা আর কি আলো আছে আল্লাহ তার স্ত্রীর আলোতে পুরো ঘরটা আলো হয়ে গেছে কোন সুবহানাল্লাহ আবু সালে জঙ্গি মুসা সফটওয়্যার বন্ধ করিয়া পিছন বিলে আবার আইসা আবার চাইয়া খায় বাবা জান আপনি যেই ঘরে পাঠাইছেন যেই মাইয়া আমার সাথে বিয়া দেবেন ওই মাইয়া ওই রুমে নাই ওই মাইয়া ও রুমে নাই ও রুমে হুর আইছে আল্লাহর জান্নাত থেকে হুর পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ সবাই শান্তি করছে শান কমাইছে না কিন্তু বারাক করে শান কমাইছে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এমন জিকির আর ফবানা কইরা না হও إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله زركن صلى الله عليه وسلم এই জিকিরটা কোথায় শুনছেন একটু বলতে পারবেন নি শুনছেন শুনছেন কোথায় কারা কারা শুনছেন আল্লাহু আকবার আর কোন কোন যুবকেরা শুনছো হাত জাগাও নারায় তাকবীর তাহলে মধুর সুরে আর একবার করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাগান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله زركن صلى الله عليه وسلم أبو زفر أبو سالم زنجي موسى رحمة الله عليه بازان رے باشو تھے کہ اسے بولتے سے بازان ہمارا زنو زہی مئیر کتا بولسن او روم سہی مئیر نائی بازان اپنے زہی مئیر کتا اپنے ما کی بولن او روم ارمود سہی مئیر دیکھی ابو سفیان ثوری ڈاک دی بولتے سے بازان اپنے کی دائی کیا سن بلے حضور کو ابھی زکر روم ارمود گیلا রুমের মধ্যে আমি তাকাইয়া দেখি জান্নাতের একটা হুর বইসে রইছে জোরে কর সুবহানাল্লাহ আবু সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলতেছে বাজান ওই মইয়াটাই আমার ওইটাই তোমার বোন জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলতেছে হুজুর শুনছি আল্লাহর হলির মিথ্যা কথা কয় না আপনি কিছুক্ষণ আগে 10 12 টা মিথ্যা কথা কইয়া ভালাইছেন এর বিচার না করি আমি বাসরে যামু না জোরে কর সুবহানাল্লাহ আবু সুফিয়ান সাউরি কয় কি মিথ্যা কথা বল কালো হুজুর আপনি বলছেন আপনার ভাইয়ার গায়ের রং ভালো না আপনার ভাইয়া কালো সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে বাবা রে যেদিন থেকে আমার ভাইয়া সাবালিক হইয়া গেছে ওই দিন থেকে আমার ভাইয়ার গায়ের রং কোনো ভিন পুরুষ দেখতে পারে নাই জোরে কন সুবহানাল্লাহ এই জন্য কইছি মাইয়া আমার কালা জোরে কন সুবহানাল্লাহ বলতেছে হুজুর গো বলছিলেন মাইয়া বুবা বলো রে বাজান রে যেদিন থেকে আমার মাইয়া সাবালিক হইছিল ওদিন থেকে আমার মাইয়ার কণ্ঠের আওয়াজ কোনো ভিন পুরুষ শোনে নাই এই জন্য বলছি আমার মাইয়া বোবা বলছিলেন হুজুর আপনার মাইয়ার পাও নাই বলছিলে বাবা যেদিন থেকে আমার মাইয়া সাবালিক হইছে মুজাহিদ আল্লাহ আকবার ওরে তাবলিগ ওয়ালা কি মনে করো কি মনে রে বুঝাই জোরে মন কবরে কি গেলাই আমার মাওলা জান্নাত মিলিয়া দেছে ওয়ালা লাবলু আন্নাকুম পরীক্ষা করবেই করবে কথা কর না আল্লাহ আকবার আবু সালে জঙ্গি মুসা বলতেছে বলছিল আপনার ভাইয়ার হাত নাই বলে বাজান রে আমার মাইয়া যেদিন থেকে সাবালিকা হইছিল ওই হাত দিয়া দুনিয়ার কোনো ভিন পুরুষ ধরে নাই এই জন্য বলছি হাত নাই আবু সালে জঙ্গি মুসা আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ তার গর্ভে জন্ম নিছিলেন আব্দুল কাদের জিলানী জোরে কন সুবহানাল্লাহ খ্যাত গুণে তার ফসল ভালো দুধের গুণে ঘি বাপ গুণে তার বেটা ভালো মা গুণে তার জি নদীর পানি ঘোলা ভালো জাতের মাইয়া কালা ভালো কথা ঠিক কিনা জোরে বলো ওরে জাত দেখিয়া নবী বিয়া করতে বলছে জাত দেখিয়া বিয়া করবি রে ভাই কারণ জাতের মাইয়া পেট পিট কো বাইর করিয়া রাস্তায় চলতে পারে না জাতের মর্যাদা কথা ঠিক কি না জোরে গাও স্বামীর সাথে ওরাই তোরাই কথা বলবে না কারণ ওর বাহের মর্যাদা আছে ওর বাহের বড় নাম দাম করা বাবা মুরাদনগরে বড় তালুকদার ভারী মেদদা বাড়ির মাইয়া ও চিন্তা করে স্বামী মারুক আর না মারুক খানা দেউক আর না দেউক স্বামীর মুখে মুখে কথা বলা যাইবে না যদি আমার স্বামীর মুখে মুখে কথা বলি এলাকার মানুষ বলবে ওই বাড়ির মাইয়া ভালো না এই জন্য জাত দেখে নবী বিয়া করতে কইছে জোরে কন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দা তাদের অগ্রাসে উম্মুল খায়ের ফাতেমা বেগমের ঘরে এমন মাল্লা সন্তান জন্ম নিল আল্লাহ উম্মুল খায়ের আর আল্লাহ ফাতেমা বেগম রহমাতুল্লাহ আলাইহা তিনি বাজান আব্দুল কাদের জিলানীর নিয়ে গোসল করার জন্য গেছে গোসল করতে যাইয়া বাবা ছোট ছেলের ডইলা ডইলা
যখন নাকি গোসল করাইতেছিল অমনি একটা নদীর মধ্যে থেকে একটা বাল্লা কুমির আইসা আব্দুল কাদের জিলানীর থাবা মারিয়া মুখের মধ্যে নিয়া গেল এখন যখন নাকি মুখে করিয়া নদীর মাঝখানে নিয়া গেল এখন আল্লাহর হলি ডাক দিয়া বলতেছে সেন নিছে ননি কুমিরামায় সেন নি আমি সৈয়দ আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার ওরে কুমির তুই আমার শুনুনি রে কুমির আমি হইলাম আব্দুল কাদের জিলানি যখন নাকি কুমিরের পেটের মধ্যে বইসা এই বলল কুমিরের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে কুমির নদীর পাশে আইসা সাজিয়া দিছে আল্লাহর হলির জোর খান সুবহানাল্লাহ আর যদি আজকে তুমি বাজান সাপের দ্বারে পারো বাবা ওরে সাপের দ্বারে দাঁড়াইয়া কও যদি আমি অমুক সরমুরার মুরিদ সাপে কইবে আয় তোর গালটা দেখটু মোলাকাত করি কথা ঠিক কিনা পাহাড়ি এলাকায় সরমুনার আল্লাহর কুতুব ঢুকছে রাত্র ১২টার সময় আল্লাহর কুতুব গাড়ি নিয়ে বাইরে হইতেছে পাহাড়ি এলাকা দিয়া পাহাড়ি এলাকার মুজাহিদরা বলে হুজুর আমাদের পাহাড়ি এলাকার মধ্যে বড় বড় বাঘ তাকাইয়া থাকে রাত্র হইলে মানুষের উপরে আক্রমণ চালায় হুজুর চরমনের আল্লাহর কুতুবের বললাম হুজুর যাওয়া লাগবে না এত রাত্রে আপনি নাইবেন না কেমন মুড়ি দইছে কেরা থাকতেছো তারে সেন শুনি সেন তারপর তার পিছে ঘর দেখবি ফায়দা বাবা আল্লাহ পাহাড় এলাকার লোকেরা বলতো হুজুর সরমনায় ফির ফজলুল করি মেরে কইলাম হুজুর আপনার যাওয়া লাগবে না রাত একটা দেড়টা বাইজে গেছে সরমনায় ফির আল্লাহর কুতুব বলতেছে বাজান রে কালকে সকালবেলা ফজরের নামাজ সরমনায় পড়া লাগবে যরকন সুবহানাল্লাহ যখন না কে এই কথা বললো মুজাহিদ কমিটি বলতেছে হুজুর আমরা আল্লাহর কুতুবের রাখতে পারলাম না গো হুজুর যখন নাকি আল্লাহর কুতুব গাড়ি নিয়ে রওনা হইয়া গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের এলাকার একজন লোক দিয়ে দিছি হুজুরের পৌঁছিয়ে দেবার জায়গা পর্যন্ত যখন নাকি পার এলাকার মধ্যবর্তী হুজুরের গাড়ি চইলা গেল আমাদের এলাকার লোকটা বলতেছে দেখলাম দুইটা বাকাইসা ফজলুল করিম রহমাতুল্লাহ আর গাড়ির উপরে ভরিয়া গেছে বাঘ দুইটা পরিয়ে পরিয়ে এখন কাছের উপরে থাবা মারতেছে এইভাবে থাবা মারতেছে কাছ সিঁড়ি মারিয়া ফেলাইছে ফাটলই ফেলাইছে খাদেম বলতেছে হুজুর আমি নিজে নামতে পারবো না প্রয়োজন হইলে আপনি নামেন আমি নামতে পারবো না আল্লাহর অলি বলতেছে তুমি জাপ খুলিয়া কো আমি সরমুনার পীর বসা আছি আল্লাহ ভগবান তুমি জাপ খুলিয়া কো আমি সরমুনার পীর ওরে জাপটা খুলিয়া কো এই রাঙা মাটির বাগে কি আমার আবার মাওলা কে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার আব্দুল্লাহ মুরাদনগর ওই বেঈমানের দলেরা আল্লাহু আকবার মুরাদনগরের যারা খোদা দ্রোহীরা মুরাদনগরের যারা ওলির বিরোধীরা মুরাদনগরের যারা জিকিরের বিরোধীরা ওরা হয়তো আমার মাওলাকে চেনে না মাওলারে বুঝতে পারে নাই আল্লাহ কে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মধ্যে সবাই আমার চেনে আল্লাহ আকবার আর অনবরত ২৪ ঘন্টা আমার তসবিহ ভরে জোরে কন সুবহানাল্লাহ চট্টগ্রামের লোকটা বলতে হুজুর আমি নিজে তাকাই রইছি দেখতেছি কাছের উপরে বড় বড় করে থাবা মারতেছে হুজুর গো মধ্য থেকে কাজটা ফাট লইয়া গেছে হুজুর আর সরমনার হুজুর নিজে বলতেছে খাদেম তুমি নাইমা বল আমি সরমনার পীর আমার বাবার নামে শাহ মাওলানা আমার বাবার নাম কারি ইব্রাহিম হুজুরের জমিনে ঘুমায় আল্লাহ আকবার ওরে আমার বাবার নাম কারি ইব্রাহিম আমার বাবা এসাক মাওলা নয় কারি ইব্রাহিমের খলিফা আর কারি ইব্রাহিম কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুইর খলিফা যিনি নিজে ইল্লাল্লাহ জিকির করছে জোরে কন সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ মুজাহিদ বলতে হুজুর অরে তো হুজুরে নামতে কয় আমার নিজের মধ্যে থর 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 করে কাপড়ছে অরে তো নামতে কয় আমার নিজেরই নামতে মনে চায় না কারণ হুজুরে কি পাগলের মতো কয় আল্লাহ বাগে কি মানুষ সারবে খাদেম বলতে সুজুর আমি নামতে পারবো না আপনার প্রয়োজন হইলে আপনি নামেন এক ঘন্টা বেশি বাঁচমু কেডা আগে নাইমে এক ঘন্টা বেশি আগে মরিয়া যায় হুজুর আমি নিজে নামতে পারবো না হুজুর বলতেছে কপাল পুরা বল আমি সর মনার ভিড় খাদেম বলতে সুজুর এত আপনার মুজাহিদ না যে কইলি সরিয়া যাইবে আমি বলতে পারবো না হুজুর আমার ভয় করে না জানি কলজা ফাসাইয়া থাবা মারে আল্লাহর কুতুব রাগে ক্ষোভে গুসা ঠালায় হুজুরের আল্লাহু আকবার রাগ বেজে গেছে গুসা হইয়া গেছে
আসে আল্লাহর ওলি নিজে ঝাপটারে খুলিয়া যখন দাঁড়াইল আল্লাহর আল্লাহু আকবার চট্টগ্রামের আমার লোকটা বাগ আল্লাহ রাঙ্গাল্লা রাঙ্গামাটির লোকটা বলো দুর্গ আমি নিজে তাকাই রইছি আমি নিজে দেখছি বাঘ দুইটা উইরা এসে হুজুরের পার উপরে পড়ে গেছে যুরকান সুবহানাল্লাহ পাও ধরে মনার বলতে চাই আল্লাহর ওলি আজকে এক বছর না দুই বছর অনেক বছর এখানে বৈশা রয়েছি আল্লাহর ওলি নবী পাই নাই অলি পাই নাই নবী আনো অলি গো নবী পাইলাম না সাহাবা পাইলাম না কিছু পাইলাম না আর মনেও আশা নাই আব্দুল কাদের জেলারি আসবে আর আসবে না খাজা মঈনুদ্দিন চিশতি আসবে আর আসবে না মুরাদনগর যুবকেরা মনে করছো বাহাউদ্দিন নকশবন্দি আরো আসবে না বাহাউদ্দিন নকশবন্দি আসবে না মই কি মনে করছো এই কুমিল্লার পিরিজি হুজুর কি আরো একবার আসবে না পিরিজ হুজুর রহমাতুল্লাহ আর কোনোদিন আসবে না কিন্তু হা 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 তাদের ওই খালি চেয়ার গুলার মধ্যে তাদের মতো কিছু কিছু মানুষ আসবে তাদের দেখে দেখে আশা পুরাবি আরে ওই চেহারা দেখে কানবি